আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দিনী ভাই ও বোনেরা একজন ভাই আমাকে প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তি আমি স্বপ্ন দেখেছি মৃত ব্যক্তি আমাকে কাজের বিনিময়ে টাকা দিয়েছে তো এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে ইনশাল্লাহ আজকের এই ভিডিও থেকে আমি বলবো যে স্বপ্নের এই স্বপ্নের কি ব্যাখ্যা হবে হাদিস মোতাবিক আমি বলার চেষ্টা করব হাদিস শরীফের মধ্যে কী রয়েছে এবং আমাদের নবী কি বলে গিয়েছেন সমস্ত বিষয় ছাড়া জানতে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন যে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে এবং আমরা যে স্বপ্ন দেখি ভালো স্বপ্ন খারাপ স্বপ্ন সমস্ত স্বপ্নের ব্যাখ্যা বা স্বপ্ন দেখলে আপনার কি করতে হবে হাতিসের মধ্যে কি রয়েছে ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব আপনার সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন প্রিয় দিনী ভাই ও বোনেরা যারা আমার চ্যানেলে নতুন আসছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই ও বোনেরা এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং আপনার মতামত কি আমার কমেন্ট বক্সে জানিয়ে দেন প্রিয় দিনী ভাই ও বোনেরা একজন ভাই প্রশ্ন করেছেন যে স্বপ্নে যদি আমি হ্যাঁ স্বপ্নে আমি দেখেছি যে মৃত ব্যক্তি আমাকে কাজের বিনিময়ে টাকা দিচ্ছে তো এই এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে আমি প্রথমেই বলে নিব যে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে তারপরে ইনশাল্লাহ আরও কিছু হাদিস মোতাবেক কিছু আলোচনা রয়েছে যে আপনি স্বপ্ন দেখলে কি করবেন ভালো স্বপ্ন কী কী দেখলে কি করবেন খারাপ স্বপ্ন দেখলে কি করবেন এবং স্বপ্নকে হাদিস শরীফের মধ্যে স্বপ্নকে তিনটি বাঘ করা হয়েছে তিন বাঘের স্বপ্ন রয়েছে এই তিন বাঘের স্বপ্ন কি কি রয়েছে ইনশাআল্লাহ সেগুলো আমরা জেনে নেব প্রথমে আসেন আমরা সেই স্বপ্নের ব্যাখ্যাটা আমরা সকলেই জেনে নেই। আমরা যদি কখনো এই স্বপ্নটা দেখে থাকি দেখি যে স মৃথু ব্যক্তি আমাকে কিছু দিচ্ছে বা কিছু বলতে চাচ্ছে বা মৃত ব্যক্তিকে যদি আপনি দেখেন বা সে আমাকে কিছু বলতে চাচ্ছে মানে কিছু যদি আপনি বুঝতে পারেন যে মৃত ব্যক্তি আমাকে কিছু একটা বলতে চাচ্ছে বা আমাকে কিছু দিতে চাচ্ছে বা এইসব যদি আপনি দেখেন তাহলে কখনো হ্যাঁ খারাপ মনে করবেন না কারণ ওই মৃত ব্যক্তি আপনাকে কিছু একটা বলতে চাচ্ছে কারণ হচ্ছে যে ওই ব্যক্তির জন্য আপনি দোয়া করবেন সে হয়তো চা চাচ্ছে যে আপনি তার জন্য কি করেন দোয়া করেন আপনি তার জন্য দোয়া করেন হ্যাঁ বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন তার কবরের সামনে গিয়ে আপনি কোরআন তেলাত করেন তার জন্য দোয়া করেন নামাজ আদায় করে তার জন্য দোয়া করেন হ্যাঁ এটা হচ্ছে একটি বিষয় সেটি হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যে মৃত ব্যক্তি যদি আপনি যে কাজের বিনিয়োগ দিয়ে কাজের বিনিময়ে যদি আপনাকে কিছু দিতে চাই টাকা পয়সা দিয়ে দেয় তো ওই ওইটার আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ তালার পক্ষ হতে আপনাকে একটি ইঙ্গিত দেওয়া হচ্ছে যে আপনার সংসারে বরকত হবে বা আপনার টাকা পয়সার অভাব আর থাকবে না বা আপনার বরকত বেড়ে যাবে এরকম কিছু উপকার হবে আপনার তো এটাও একটা ইঙ্গিত রয়েছে